হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করেছি যে এটা প্রায় হয়েছে। কারণ এটা যেটা হয় যে তারা যে টিকিট গুলো দিয়ে দিচ্ছে ট্রাভেল এজেন্সির কাছে, তারা একটা গ্রুপ ফেয়ারও করে। গ্রুপ ফেয়ার এটা একটা বিশাল ব্যাপার, গ্রুপ ফেয়ারটার লোয়ার থাকে, কিন্তু দেখা যাচ্ছে যারা এটা নিয়ে যাচ্ছেন গ্রুপ ফেয়ারটা, তারা কিন্তু এই জায়গাটা থাকছেন না, তারা এটাকে আবার ব্রেক করে। এগুলো তো ট্রাভেল এজেন্ট গুলোই তো করে, এগুলো কারা করে? হ্যাঁ, ট্রাভেল এজেন্টরা করে। এবং এই জিনিসটা যেটা ইয়েস বাংলা যে যেটা ফলো করে সেইটা কিন্তু বিমানও ফলো করতে পারে। তারা যদি তাদের ডেলিভারি সিস্টেমটা, ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আরো মডার্নাইজ করে, তাহলে হয়তো তাদের উপর থেকে ব্লেমটা চলে যাবে। আরেকটা জিনিস যেটা হলো যে আপনার রেভিনিউ ম্যানেজমেন্ট যেটা তারা করে, যে প্রথম কিছু সিট তারা একটু স্বল্প ভাড়া দেয়, তারপরে ধীরে ধীরে যত ডিমান্ড বাড়তে থাকে ভাড়াটা বাড়তে থাকে। কিন্তু তার অর্থ এই না যে আমি আমার লাস্ট মোমেন্টে এসে আমি 20টা সিট খালি রেখে দিলাম, ডিমান্ড থাকার সত্ত্বেও আমি বিক্রি করতে পারলাম না, এইটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। এইটা কোনো বা ভালো এয়ারলাইন্স এটা করে না, প্রয়োজনে তারা আবার তারা দামটা কমিয়ে দেয়। তো এই সিস্টেমটা বিমান বা এটা কিন্তু আজকের অভিযোগ না, এটা কিন্তু মানে মানে এক যুগের উপরে এই এই অভিযোগ রয়েছে। এই অভিযোগ আমাদের দেশে কারসাজি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে শুনছি, যে কয়েক যুগ ধরে এটা আমরা শুনে আসছি যে বিভিন্ন স্টেশন গুলোতে যে আমরা যে বিমান যে লস করেছে দীর্ঘদিন ধরে, যে বিমান যে লস হয়েছে এটা একটা রিজন। বিভিন্ন দেশে বিশেষ করে বাইরের স্টেশন গুলোতে এটা অনেক বেশি হয়েছিল অতীতে। তো এই জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে যদি মুক্ত না হয় বিমানে, কিন্তু ওই পর্যায়ে লাভবান হতে পারবে না। কারণ যখনই কম্পিটিশনটা এসে যাবে, অর্থাৎ প্রাইস কম্পিটিশন যখন পড়ে যাবে বিমান কোনো কারণে, তখন কিন্তু তার সেই অবস্থানটা, লাভের অবস্থানটা ধরে রাখতে পারবে না। তো এখন থেকে তাকে সতর্ক হতে হবে। টিকিট যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এইটা যে ইনভেন্টরিটা কিভাবে সে ডিস্ট্রিবিউট করবে, এইটা যদি তারা স্বচ্ছতা না আনতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিমানের সামনে অনেক বেশি রিস্ক এসে যাবে। জি ধন্যবাদ। একটা জিনিস একটু অ্যাড করবো, একটা জিনিস আমি উইথ ইওর পারমিশন, আমি একটা মেসেজ আমার কাছে আছে, আমরা একটা গ্রুপ মেসেজে পাই, এখানে দেখেন লেখা আছে 5th August MS 973 ফেয়ার হলো 47,800, 7th August ফেয়ার হলো 46,900, 7th August 49,400, 9th August 46,000, 10th August 44,600, 11th August 44,600, 14th August 11,800, 15th August 44,900, এইভাবে পুরো মাসের টিকেটের প্রাইস তারা দিয়েছেন। প্রশ্নটা হলো যে এটা তো এয়ারলাইন্সের কাছে, আমি যখন আপনি যেটা বললেন, ইউএস বাংলার ভাই যেটা বললেন যে আমরা যখন অন করব, আপনি আমি যে এনি ওয়ান আমরা যখন ঢুকবো তখন সিট থাকলে আমি যে প্রাইস আছে সিটে পাবো, এরা কি করে আমাদেরকে গ্রুপ মেসেজ দিচ্ছে আমাদের কাছে এই তারিখের ফ্লাইট আছে, এই ফেয়ার পড়বে, আপনি আমাদের কাছে নিয়ে যান? তার মানে তারা কি করে এই সিটটা ব্লক করলো? জি, এগুলো কিন্তু তারা আগে এয়ারলাইন্স থেকে নিয়ে নেয়, এয়ারলাইন্স থেকে নিয়ে নেয়, হ্যাঁ দ্যাটস ওয়াই বেড়ে যায়। এবং এখন যেটা হচ্ছে, যেমন ওটিএ, আমরা যে এখন যে অনলাইন ট্রাভেল এজেন্সি যারা করতেছেন ওটিএ, এরাও কিন্তু টিকিটটা আগে তারা নিয়ে নিচ্ছেন। এক সেকেন্ডলি তারা কিন্তু, আপনি দেখবেন এয়ারলাইন্স আপনি হয়তো 7% ডিসকাউন্ট তাদের কমিশন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে ওরা আজকাল যারা ওটিএ যারা করছেন তারা আপনাকে 11% ডিসকাউন্ট দিয়ে দেয়। এই যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা ডিপেন্ড করে ডিমান্ডের উপরে। ডিমান্ড যদি খুব কমে যায় তখন এই আপনার 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 কি বলে ডিসকাউন্টটা তখন বাড়তে থাকে, ফল করতে থাকে। আনফর্চুনেটলি আমরা আমাদের দেশে যেটা দেখি যে ডিমান্ড কমে গেলেও তারা তাদের ভাড়া ধরে রাখে, অর্থাৎ ভাড়াটা কমান না। আপনি দেখবেন যে আপনি যে চারটা দিচ্ছেন বা অন্যান্য দেশে আপনি দেখবেন যে লাস্ট পেমেন্টে গেলে আমরা টিকিটের দামটা বেশি উঠে দেখি যে অনেকগুলো সিট খালি পড়ে আছে। এইখানে হচ্ছে আপনার টিকিটিং ইন্টেলিজেন্স বলে একটা কথা আছে, আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি অন্যদের অন্যান্য এয়ারলাইন্স কি করতেছে, তাদের ডিমান্ডটা কেমন, ওটার উপরে নির্ভর করে আমার ইন্টেলিজেন্স আমি এখানে খাটাবো। আমি যদি 1 টাকা কমিয়ে দিই, আমার যদি 1 টাকা কমানো হচ্ছে আমার 10টা টিকিট বেশি বিক্রি হয়ে যায়, আমার সেটা আমার লাভ। কারণ এইখানে ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড সাপ্লাই এটার সাথে অন্য এয়ারলাইন্স গুলো কি করতেছে সেটা আর কি মনিটর করতে হবে, এবং যে যত বেশি ফাস্ট, যে যত বেশি রিয়েক্ট করতে পারবে সে তত বেশি লাভে যেতে পারবে, এটা একটা জিনিস। কিন্তু আমি আবারও বলি যে প্রাইসিং আনইথিক্যাল হতে পারবে না, যেটা আমাদের দেশে এখন হচ্ছে সম্পূর্ণভাবে আনইথিক্যাল। অর্থাৎ যে ভাড়াটা 35 বা 40,000 টাকা হওয়ার কথা ছিল
যে সাইড প্রসিডটা যেটা করা হচ্ছে এটা কখনই মেনে নেওয়া যায় না, কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আরেকটা প্রশ্ন আপনার বলছেন যে আপনি বলছেন মিস্টার নোমান সাহেব বলছেন খুব ভালো লাগছে আমাকে যে বাংলাদেশ বিমান কুড বি লিডার ইন আওয়ার এভিয়েশন সেক্টর। আমি মনে করি আমি বহু জায়গায় কথাটা বলেছি কিন্তু হতে পারে না, কারণ বিমান তার যে পূর্বতন ধ্যান ধারণা এতে বেরিয়ে আসতে পারেনি। আপনি দেখেন 1995 সালে বিমান বলেছিল যে ডোমেস্টিক সেক্টরে বিমান যেখানে যায় প্রাইভেট এয়ারলাইন সেখানে যেতে পারবে না, প্রথম বাধা। সেকেন্ড, যখন আমরা 2002 সালে যখন আমরা ইন্টারন্যাশনাল যাওয়ার জন্য আবেদন করলাম বিমান বলল বিমান যেসব জায়গায় যায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে জিএমই যেতে পারবে না, তারা এটা বললো। দেন আমরা এটার থেকে কাটিয়ে আসলাম। দেন আমরা কিন্তু একসময় হজ ফ্লাইট করতো, ইউনাইটেড হজ ফ্লাইট করেছে, জিএমজি হজ ফ্লাইট করেছে, বিমান বাধা দিল যে না আমরা একা করবো আর কেউ করতে পারবে না। এই যে এগুলো করে, এবং আরেকটা হচ্ছে যে ডোমেস্টিকে তারা কিন্তু বড় বড় এয়ারক্রাফ্ট চালিয়ে দিচ্ছে, বড় বড় এয়ারক্রাফ্ট যদি 777 চালিয়ে দিত অন্য দেশীয় ডোমেস্টিক এয়ারলাইন্স টিকে থাকে কিভাবে টিকবে? এইগুলো করে যেটা হয়েছে যে আমাদের দেশীয় এয়ারলাইন্স গুলো সঙ্গে থেকে মার খেয়ে গেছে, আমাদের কোনোভাবে উঠতে পারিনি বরঞ্চ কমার ভেঙে গেছে। এখন প্রচুর ডিমান্ড হওয়ার কারণে ইউএস বাংলাতে টিকে আছে, ভালো একটা অবস্থানে এসছে বিকজ অফ মার্কেট সিচুয়েশন। 2010 সালে যাচ্ছিল, 2013 সালে যাচ্ছিল, 2023 সালে তো তা না, এখন তখন মার্কেট ভলিউম ছিল মাত্র আপনার তো সবকিছু মিলে 30-34 লক্ষ, এখন হয়ে গেছে 1 কোটির মতন মার্কেট হয়ে গেছে। তো এখন মার্কেট অনেক বেশি। আপনি 2000 সালের দিকে বা 1999 সালে টোটাল ইন্টারন্যাশনাল মার্কেট ছিল 19 লক্ষ, আজকে সেখানে ইন্টারন্যাশনাল মার্কেট যাচ্ছে 76 লক্ষ। তো সেইখানে টিকে তারা টিকে গেছে, কিন্তু এই অবস্থানটা আমরা যেটা থার্ড টার্মিনাল আসলাম যেটা আশঙ্কা করছি সেখানে যদি যেতে হয় আমাদের মার্কেট শেয়ার হয়ে যাবে 15-18% যদি আমরা সিট ক্যাপাসিটি না বাড়াতে পারি। তাই মনে করি আমাদের সিট ক্যাপাসিটি বাড়াতেই হবে, নতুন এন্ট্রিপ্রেনার আসতে হবে, নতুন এয়ারলাইন্স কাজের সুযোগ দিতে হবে।